পনেরোই রমজান পর্যন্ত রাত 8টার পরিবর্তে 10টা পর্যন্ত এবং পনেরো রমজানের পর ঈদুল ফিতরের চাঁদ রাত পর্যন্ত ক্রেতার উপস্থিতির উপর ভিত্তি করে দোকান খোলা রাখা সহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশের দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বিক্রেতারা কি পরিমাণ পণ্য মজুদ রাখতে পারবে তার একটি নীতিমালা করার দাবি জানানো হয়। মোট বিক্রয় মূল্যের নিট মুনাফার উপর 15% ভ্যাট আরোপ করার দাবির পাশাপাশি পাইকারি ও খুচরা বিক্রয়ের নিট মুনাফা নির্ধারণে ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনেরও দাবি জানানো হয়।